বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আজকে আমরা বামুনডাঙ্গা রেল স্টেশনে আছি বামনডাঙ্গা রেল স্টেশন সম্পর্কে সুন্দর একটি তুলে ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করে জানাবেন সেই কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সুন্দরবসের পাশে থাকবেন এবং সুন্দরবসকে ফলো দিয়ে সুন্দরবসের পাশে থাকবেন বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন সান্তাহার কাউনিয়া লাইনের ত্রিমোহনী কাউনিয়া অংশে অবস্থিত ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি উনিশশত সালে সান্তাহার থেকে ফুলছরি তিস্তামুখ পর্যন্ত চৌরানব্বই কিলোমিটার দীর্ঘমিটার গেজ রেলপথ নির্মাণ করে বর্তমানে লাইন ফুলছড়ি উপজেলার বালাসিঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ বোনার পাড়া কাউনিয়া লাইন উনিশশত পাঁচ সালে নির্মাণ করা হয় এ সময় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয় বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হলো। লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস কটুয়া এক্সপ্রেস দোলনচাপা এক্সপ্রেস উত্তরবঙ্গ মেইল বগুড়া এক্সপ্রেস পদ্মরাগ মেইল রামসাগর এক্সপ্রেস ও লোকাল ট্রেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন ব্রিটিশ আমলে নির্মিত বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন এটি সুন্দরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন এবং সুন্দরগঞ্জ উপজেলার একটি এক নম্বর ইউনিয়ন এই ইউনিয়নের উপর দিয়ে চলে গিয়েছে রেল স্টেশনটি বা রেল লাইনটি প্রিয় দর্শক আপনারা সুন্দরবন স্পেস থেকে যদি ভিডিও দেখে থাকেন এবং সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিওতে দেখতেছেন এখানে বিভিন্ন আন্তনগর অথবা লোকাল ট্রেনের হচ্ছে সময়সূচি দেওয়া আছে আর এটি হচ্ছে বিশ্রামাগার ট্রেনের ভিতরে একটি চমৎকার একটি হচ্ছে যাত্রী ছাউনি অথবা বিশ্রামাগার তৈরি করা হয়েছে এবং সুন্দর পরিবেশ এখানে কোনো অপরিচ্ছন্ন পরিবেশ নেই বামনডাঙ্গা রেল স্টেশনে সকল আন্তঃনগর ট্রেন এখানে স্টবির আছে এখানে বিভিন্ন আশেপাশের উপজেলা থেকেও যাত্রী ওঠানামা করে মিঠাপুকুর পীরগঞ্জ পীরগাছা ইউনিয়নের বিভিন্ন যাত্রী ওঠানামা করে আপনারা দেখতেছেন বাহনডাঙ্গা রেল স্টেশনের চমৎকার দৃশ্য এখানে যাত্রীর চাপ এখন কম যদিও বা যাত্রীর চাপ কম দেখা যাচ্ছে কিন্তু মানুষ এমনিতেই ঘুরতে আসে এখানে সবসময় ও পরিবেশ ভালো লাগার মতো একটি জায়গা সুন্দরগঞ্জ উপজেলা থেকে বাউনডাঙ্গা রেল স্টেশনের দূরত্ব বারো কিলোমিটার হবে এখানে সুন্দরগঞ্জ থেকে অটো যোগে আসা যাওয়া করা যায় সম্ভবত ভাড়া হবে অটোতে ভাড়া হবে বিশ টাকা এবং এই স্টেশন থেকে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে উৎপাদিত পণ্য এই স্টেশন থেকে মালবাহী গাড়িতে করে ঢাকাতে যায় আপনারা জানেন আমাদের সুন্দরগঞ্জ একটি নির্ভর এলাকা এখানে অনেক পোলট্রি ফার্ম আছে পোলট্রি ফার্ম থেকে ডিম ডিম হচ্ছে এখানে স্টোরেজ আছে স্টোরেজ থেকে মালগাড়িতে করে ঢাকা অভিমুখে চলে যায় আপনারা জানেন কিছুদিন আগে একটি নিউজ হয়েছিল যে শুয়ে 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 বাউন্নগর রেল স্টেশনে টিকিট কাটতে হয় সেটি একটি দেখানোর চেষ্টা করলাম এবং এটি হচ্ছে বিশ্রামাগার বা যাত্রী ছাউনি চমৎকার একটি আর ওটা হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার টাইলস করা চমৎকার পরিবেশ কোনো অপরিচ্ছন্নতা পরিবেশ নেই আপনারা দেখতেছেন যাত্রীর চাপ খুবই কম আর এটি হচ্ছে বাহুনাগার ভিতরে যে ওঠা যে সিঁড়িটা সেটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ